হ্যাঁ বন্ধুরা, এই ব্যক্তিটিকে দেখুন। এই ব্যক্তিটি বিশ্ব রেকর্ড গড়তে নিজের শরীরেই আগুন লাগিয়ে দিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার জন্য অস্ট্রিয়ার এক ব্যক্তি নিজের শরীরেই আগুন লাগিয়ে দিলেন। আর আগুন লাগানোর পর কি হলো দেখুন বন্ধুরা, বিশ্বের 100 কোটি মানুষের মধ্যে অদ্ভুত মানুষের সংখ্যা নেহাত কম নয়। তাই তো এসব অদ্ভট উদ্ভট সব কার্যকলাপের স্বীকৃতিও দেয় গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ড। সেই বিশ্ব রেকর্ড গড়তেই আবার এক একজন এক এক কাণ্ড ঘটিয়ে থাকেন। তাদেরই মধ্যে একজন হচ্ছেন জোসেফ টডলিন, যিনি রেকর্ড গড়তে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন। হ্যাঁ বন্ধুরা, এখানেই শেষ নয়, জোসেফ তার গায়ে আগুন লাগিয়ে ঘোড়ার পেছনে নিজেকে আটকে 5 মিটার পর্যন্ত টানিয়েছিলেন। হ্যাঁ, অস্ট্রিয়ার বাসিন্দা জীবনের এত বড় ঝুঁকি নিলেও শেষমেশ বিশ্ব রেকর্ড করেই বাড়ি ফিরেছিলেন। জোসেফ টডলিং নামের এই মানুষটির কাণ্ড দেখে যে কেউ অবাক হবেন বই কি, নিজের গায়ে আগুন লাগিয়ে ঘোড়া দিয়ে টানার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। জোসেফ এই রেকর্ডই করেছিলেন 2015 সালের 27শে জুন। তবে এই রকম করার সময় তিনি এমন একটি কাপড় পরেছিলেন যাতে তার শরীরে আগুনই না লাগে, সেই সঙ্গে শরীরে লাগিয়ে নেন কুলিং জেল, ধাতব চিন এবং কনুই প্যাড। গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডে জোসেফ হলেন একমাত্র ব্যক্তি যার নামে এই রেকর্ডই রয়েছে। এর আগে 2013 সালে জোসেফ অস্ট্রিয়ার সালসবার্গ ফায়ার ডিপার্টমেন্টে 5 মিনিট 41 সেকেন্ড অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ সময়কালের ফুল বডি পোড়ার অর্থাৎ অক্সিজেন ছাড়া রেকর্ডই ভেঙেছিলেন। জোসেফ একজন প্রফেশনাল বাইকার, তিনি 49টি সিনেমায় ঝুঁকিপূর্ণ বাইক রাইডিং এর বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই ব্যক্তি গায়ে সত্যি আগুন লাগিয়ে গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে দিয়েছেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।